জানি না রটি কত রটো না আসলি আড়ালি রই বন্দিনি গল্পের নায়িকা নন্দিনী কিছুটা দ্বিধা আর কিছু সংশয় কিছুটা প্রেমের ভাব কিছু অভিনয় এত দেখে তবু চিনতে পারিনি গল্পের নায়িকা সঙ্গীতা তো সেভেন মার্ডার আসামি সেকেন্দারের সহযোগী সঙ্গীতা পালনের কথা আপনি জানেন কিভাবে না স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম স্যার চিটংয়ের দুজন স্বর্ণ ব্যবসায়ীর লোক দুবাই থেকে আজই বাংলাদেশে আসছে বুঝতে পেরেছেন সন্ত্রাস দমনে পুলিশ পারে না এমন কোনো বিষয় নেই সো নো টেনশন আমরা নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপ বের করে ফেলতে পারবো না না আমরা স্বর্ণ ব্যবসা করি না ল্যান্ডের ব্যবসা করি দেখুন আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করছি তথ্য গোপন করবেন না গায়ে বাতাস লেগে ঘুরছেন এদিকে উপরি মহল থেকে আমার উপর চাপ দেওয়া হচ্ছে ওদেরকে ক্রস ফায়ারে ফেলে দিলে সে জেলের ভিতরে বসেও আমাদেরকে উৎকণ্ঠিত করে রাখছে না স্যার ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন বাবা চমৎকার আপনি পুলিশ হয়ে আইনের লোক হয়ে আপনি ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলছেন বাবা সাহেব আপনি আসলে লাকি ম্যান আপনার ভাগ্য ভালো এই থানার অফিসার আমাদের ওসি সাহেব আপনাকে পছন্দ করেন না হলে আমি আপনাকে বান্দরবন ট্রান্সফার করতাম হ্যালো স্যার স্যার সিকান্দারের জেলখানাতে নিরাপত্তারা জোরদার করুন আমি ইন্সপেক্টর নয়া ক্রিমিনালদের সাথে নয়া নয়া কৌশল তৈরি করে একসঙ্গে যাই বলে আমার নাম নয়া আমি নয়া যতদিনই থানায় আছি সিকান্দারকে এখান থেকে বের হতে দেব না এমন কোন জেল এখনো সৃষ্টি হয় নাই যেখানে সিকান্দারকে আটকে রাখতে পারে ওয়েট এন্ড সি সিকান্দার তুই হচ্ছিস এই দেশের শত্রু সন্ত্রাসী সবচেয়ে ঘৃণিত মানুষ আমাদের সমাজের তুই যদি জেল থেকে রিলিজ পাস নয়ের হাত থেকে তাহলেই বুঝবো যে তোর অনেক ক্ষমতা আছে আর যদি তা না হয়
তাহলে বুঝবো তোর মতো সন্ত্রাসীর বাবার বাবা হচ্ছে ইন্সপেক্টর নয়া। আমার ওই নয়া ফয়া তোর কাছে অনেক বড় বিষয়, কিন্তু আমার কাছে সামান্য ধুলি গোনা। এক ফু দিব আর এই নয়া টয়া বেলুনের মতো ঠাস করে ফেটে গিয়ে ফানুষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এখন আসল কথা শোন। তোর মতো একটা জঘন্য সন্ত্রাসীর কথা শোনার মতো সময় আমার নেই। যেদিন ফাঁসির অর্ডার হবে সেই দিন আমি তোর সব ইতিকথা শুনতে আসবো। তোর সে আশা কোনোদিনই পূর্ণ হবে না। তোর শালিকা সাব ইন্সপেক্টর নাবিলার কুলখানির তারিখটা জেনে নে। তাহলে তুই বুঝবি এই জেলখানায় থেকেও আমার ক্ষমতার হাত কত বড়। মানে? মানে একদম সোজা, তোর শালিকা সাব ইন্সপেক্টর নাবিলা এয়ারপোর্ট রোডে ডিউটি করছে। দুবাই ফেরত দুজন গোল্ড ব্যবসায়ীকে আমার লোকের আজ কিডন্যাপ করবে। নাবিলা ওদের উদ্ধার করতে গেলে আমার লোকজন ওকে পরপরে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সময় আছে তোর শালিকাকে সেভ কর, না হলে কুলখানের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কর। হ্যালো 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 হ্যালো, এখন জানতে হবে সিকান্দার যেটা বললো এটা সত্য কিনা। নাবিলা কেটে বলবে আমি তোমার বোনের মতো তোমাকে হারাতে চাই না। প্লিজ তুমি আমার কথাটা শোনো, তুমি বাসায় চলে যাও। আমাকে একটু ডিটেইলস খুলে বলবা প্লিজ? তুমি আসবে কিনা সেটা বলো প্লিজ, আমার এত কথা বলার সময় নেই। তুমি তুমি বাসায় ফিরে আসো। হ্যাঁ বুঝতে পেরেছি, সিকান্দারের লোকেরা নিশ্চয়ই ফোন করে তোমাকে কিছু বলেছে, তাই তো? দুলা ভাই একটা জিনিস মাথায় রাখবে, যেদিন থেকে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি নিয়েছি সেদিন থেকে কিন্তু আমি বিপদকে আপন করে নিয়েছি। সেই সব ফালতু লোকের ফালতু ফোন কলে আমি আমার ডিউটি নষ্ট করতে পারবো না, প্লিজ। হ্যাঁ আমি বাকি কথা বাসায় এসে শুনবো, ওকে? টেক কেয়ার, বাই। নাবিলা, হ্যালো হ্যালো নাবিলা, নয়া বলছেন? আমার কথা শুনুন প্লিজ, এয়ারপোর্টে দুজন গোল্ড ব্যবসায়ী আসছে দুবাই থেকে, ওদেরকে ধরবার সময় আমার আমার ছোট বোন আছে পুলিশ ইন্সপেক্টর, ওকে কিডন্যাপ করবে সেকান্দারের লোকরা। আপনি প্লিজ, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একটা ফোর্স পাঠান প্লিজ এয়ারপোর্ট রোডে। জি ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আহ
ভাই রাস্তা রোধ দিয়ে ভাই ট্রেন গেল একদম সরি ভাই ভুল হয়ে গেছে যান আপনারা যান লজাতে আইবে লাইছি নাকি আরে ভাই যান তোমার গাড়ির সামনে ফেলে দাঁড়াই এই এই ব্যাপার বস মিশন সাকসেস মিশন সাকসেস ইন্সপেক্টর নয়া নাবিলার চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ ব্যবসায়ী দুজনকে কিডন্যাপ করলাম এই কথা কর্তৃপক্ষ জানতে পারলে ওদের চাকরি নট হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট চোখ ফাঁকি দিয়ে যেতে পারবে এই কত টাকার বিনিময়ে আমাদের সাথে হাত মিলাবি বল আমি ইন্সপেক্টর নয়া আমাকে টাকা দিতে চাচ্ছেন ঘুষ ওকে দেন এই দেশে যত টাকা আছে সব টাকা দিতে পারবেন এই সব টাকা যদি তুই নিয়ে যাস তাহলে আমরা পাবো কি এই সাঙ্গপাঙ্গরে কি দিব কি হেরে গেলেন আমি জানি আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না আমার মতো ইন্সপেক্টরদের টাকা দিয়ে এদেশে কেনা যায় না সেলিম বদরুল একটা কথা শুনে রাখ আমার মতো ইন্সপেক্টর নয়াদের টাকা দিয়ে কেনা যায় না তোদের এখনো সময় দিচ্ছি সত্য করে বল দুবাই থেকে আসা স্বর্ণ ব্যবসায়ী দুজনকে তোরা কিডন্যাপ করেছিস তারা এখন কোথায় আছে কোথায় যাচ্ছে পুলিশ চারদিক ঘিরে ফেলেছে কোথাও যেতে পারবেন না আমার প্রশ্নের উত্তর দিন স্বর্ণ ব্যবসায়ী দুজন লোক কোথায় আছে এই ধর এই